এটা একটা বাংলার লজ্জা আমাদের সমাজ জীবনের লজ্জা এ লজ্জার দায় এক থেকে একশো পুরোটাই মুখ্যমন্ত্রী এই সমস্ত দুর্নীতির ব্যবস্থা তার কারিগর তার ব্যবস্থাপনা সরকার এবং শাসক দল করেছে টাকা লুট করার জন্য নেতাদের টাকা লুঠের জন্য যুবকরা শিক্ষামন্ত্রী সহ বাকিরা জেলে এই কারণে এবং করতে করতে একটা থাকতে গিয়ে আরেকটা দুর্নীতি সেটা থাকতে গিয়ে আরেকটা দুর্নীতি এবং করতে করতে দুর্নীতির একটা নতুন একটা পথ খুলেছেন সুপার নিউমেরিক ক্যাবিনেটের ডিসিশন যে অফিসাররা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন কোর্ট বলেছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে চলতে থাকবে কিন্তু এই অর্ডারের দায়িত্ব তো ক্যাবিনেটের তার প্রধান তো মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকবে না কেন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেবে না কেন কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে হবে লুটের টাকা কবে ফেরত দেবে তাদের টাকা ফেরত